খুব সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করাতে চাই। কিছুদিন আগে একুশে পদক ঘোষণা হলো এবং সেখানে একুশে পদক পেয়েছেন চাপাই নোয়াবগঞ্জ জিয়াউল হক, যিনি একজন দই বিক্রেতা। তবে দই বিক্রির জন্য তিনি একুশে পদক পাননি, তিনি পেয়েছেন একজন সামাজিক কর্মের জন্য, মহৎ সামাজিক কর্ম। সেটা কি? তিনি প্রচুর বইয়ের লাইব্রেরি গড়েছেন এবং প্রচুর ছেলে মেয়েদেরকে বিনামূল্যে বই পড়তে উৎসাহিত করেছেন এবং দিয়েওছেন। কিন্তু উনি পদক পাওয়ার পর এটা বেশ আলোড়ন তুলেছে এবং সবচেয়ে খারাপ যেটা আমার লেগেছে যে অনেক মানুষ এটাতে অবাক হয়েছেন। অথচ দেখুন সমাজটা কিরকম উল্টো পথে উল্টো রথে চলছে, এটা এটা একটা প্রমাণ। আসলে এ ধরনের পদক তো এই জিয়াউল হকদের জন্যে, তারাই পাবেন। আমরা যদি তালিকা দেখি সেখানে আরো কয়েকজনকে দেখে আপনারা অবাক হতে পারেন, আগে পরে অনেক পুরস্কার প্রাপ্তদের দেখে আপনার অবাক হওয়ার কথা, কিন্তু জিয়াউল হকদের দেখে তো অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ এসব পদক তো ওদের জন্যে, ওনাদের জন্যেই, ওনারই এসব পদকের সত্যিকারের হকদার। কিন্তু আমরা যেহেতু আসলে এখন কিছুটা উল্টো পথে উল্টো রথে চলছি, যার কারণে যেই জিনিসটা ঘটার কথা বা যেটা স্বাভাবিক ঘটনা সেটাই যদি ঘটে আমরা তাতে অবাক হয়ে যাই। আমরা ভাবি আহ এটা কি ঘটলো, মানে নিয়ম অনিয়মের বেড়াজালে বিষয়টা এরকম উল্টো স্রোতের দিকে ছুটছে যে সেখানে স্বাভাবিক স্রোত আমাদের কাছে কিছুটা অস্বাভাবিক থাকে। এবং এটাই বর্তমানে সমাজের ধারা, এবং এটা আরো কত দূর পর্যন্ত যাবে সেটা তো এখন বলা যাচ্ছে না, তবে ভবিষ্যৎ নিশ্চয়ই সেটা বলতে পারবে এবং নির্ণয় করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আমরা আসলে কতটা উল্টো পথে চলছি বা চলার প্রয়াস নিচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন।